নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, তুমি কি নিজেকে ব্যর্থ ভাবছ? তুমি কি মনে করছো যে আমার দ্বারা আর জীবনে সফল হওয়া হবে না, বা এমন কোন সিচুয়েশন তোমার জীবনে এসছে যেটা তোমাকে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে, তোমার কনফিডেন্স লেভেল ডাউন হয়ে গেছে, এবং তুমি মনে করছো যে এখান থেকে বোধহয় আমি আর বেরিয়ে আসতে পারবো না, চারিদিক থেকে নেগেটিভ একটা হরা তোমাকে গ্রাস করেছে, বা তুমি প্রচুর চেষ্টা করছো কিন্তু তুমি ব্যর্থ হয়ে যাচ্ছ, এরকম সিচুয়েশন কি তোমার জীবনে এসছে? যদি আসে তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে তোমার। আমি জানি যে আমি এই ইউটিউবে এই যে ভিডিওটি রিলিজ করব, পাবলিশ করব, সেটি দেখার জন্য তোমাকে অর্থ খরচ করতে হবে। অনেকেই কিন্তু এখন 24 ঘন্টায় 1.5 GB বেশি ইউজ করতে পারো না, বা অনেকেই নানান কিছু দেখো, খাবারের অনুষ্ঠান, ভ্রমণের অনুষ্ঠান, শিক্ষামূলক অনুষ্ঠান, এন্টারটেনমেন্ট মূলক অনুষ্ঠান সবাই দেখো, কিন্তু এই ভিডিওটা স্কিপ না করে, এটা কিন্তু আমার জন্য বলছি না, তুমি একটিবার শুধু প্রথম থেকে শেষ পর্যন্ত আমি যেভাবে গ্রহগুলোকে ব্যাখ্যা করছি, অ্যাস্ট্রোলজিক্যাল গ্রহ, রবি, শনি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, রাহু, কেতু, আমরা নিজেরাই জানি না যে আমরা আমাদের কর্মের মধ্যে দিয়ে, চিন্তাধারার মধ্যে দিয়ে, দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে, এই যে প্রয়োগ, এই প্রয়োগের মধ্যে দিয়ে নিজেদেরকে কি এক্সট্রিম পর্যায়ে বলশালী করে তুলতে পারি আমরা জানি না। জানি না বলেই আমাদের ব্রেনের মধ্যে 75 লক্ষ GB মেমোরি কার্ড রয়েছে, সেটাকে আমরা কখনো ব্যবহার করি না। একটিবার আমার এই ভিডিওটি শুনো, যদি পারো ভালো মতন অনুধাবন করার চেষ্টা করো, যখন শুনবে একদম শিক্ষা নবিশের মতন করে শুনো, আর যেইগুলো শুনবে সেইগুলোকে নিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করো, একটিবার করে তো দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। কেবল একটিবার শুনলাম তা নয়, দরকার হলে সেইগুলোকে খাতায় লিখো, লিখে এই চিন্তাগুলোকে প্র্যাকটিস করতে শুরু করো। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 180 দিনের মধ্যেই তোমরা তোমাদের জীবনটাকে পুরোপুরি, আমি আবার বলছি, যারা মনে করছো আমি একদম সফল, আমার কোনো প্রতিবন্ধকতা নেই, তারা শুনো না। যারা মনে করছো দূর আবার সুমন্তজি চৌধুরীর ভাট বকা, তারা শুনো না। কিন্তু যারা ব্যর্থ, কোনো দিশা খুঁজে পাচ্ছ না, যারা আমার চেম্বারে আসতে পাচ্ছ না, যারা প্রতিবন্ধকতা যাদেরকে গ্রাস করেছে, একটু কষ্ট করে, একটু জীবি খরচ হোক, তোমরা এই ভিডিওটি শুনো। আবার বলছি, আমার আজকের এই ভিডিওটি পরিপূর্ণভাবে যারা নিজেদেরকে ব্যর্থ মনে করছো, কনফিডেন্স লেভেল যাদের ডাউন হয়ে যাচ্ছে, বা যারা ক্ষুধার্ত আমাকে সফল হতেই হবে, তারাই কেবল শুনো। তাছাড়া বাদবাকি যারা রয়েছো তারা অহেতুক জীবী খরচ করো না, নানান অনুষ্ঠান হয় ইউটিউবে বা নানান জায়গায়, সেগুলো দেখো, এন্টারটেনমেন্ট চ্যানেল দেখো, কিন্তু কেবলমাত্র যারা নিজেদেরকে ব্যর্থ মনে করছো, বা যারা নিজেদেরকে আরো সফল করে তুলতে চাইছো, বা যারা নিজেদেরকে ইন্টারনাল বলশালী করতে চাইছো, তাদেরকে আমি এইটুকু গ্যারেন্টি দিলাম, আমার এই ভিডিওটি তোমরা শুনবে এবং প্রত্যেকটি অ্যানালাইসিসকে তোমরা নিজেরাই কিন্তু বিশ্লেষণ করো, কেবল শুনো না, বিশ্লেষণ করো এবং সেটাকে জীবনে ইমপ্লিমেন্ট করো। যদি 180 দিনের মধ্যে তোমাদের জীবন
তোমাদের মনোভাব, তোমাদের শরীর, দৃষ্টিভঙ্গি পুরোপুরি পরিবর্তন না হয়, তাহলে আমি বুঝব যে আমার শিক্ষা, আমার সচেতনতা, আমার দৃষ্টিভঙ্গি, আমার সাধনা সবকিছু মিথ্যে বৃথা। সর্বপ্রথম আসি চন্দ্র। চন্দ্র মানে আমার ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে মনকে বোঝায়। চন্দ্র মানে মন। এখন সায়েন্সের বই যদি তোমরা পড়ো, কেউ যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করছো বা মনোবিজ্ঞান নিয়েও পড়াশোনা করছো, হ্যাঁ, মন নিয়ে যদি তোমরা গবেষণা করছো, পড়াশোনা করছো, তারা জানো যে এইটা কিন্তু বইয়ের পাতাতেই লেখা রয়েছে, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল বইয়ের মধ্যে লেখা নেই। যে আমি যেটা চিন্তা করছি সেটা যদি কনস্ট্যান্ট সেই জায়গায় হিট করতে থাকে, তাহলে অটোমেটিকলি সেটা আমার জীবনে কিন্তু ক্রিয়েট হয়ে যায়, সেটা আমার জীবনে ঘটতে থাকে, সেটাকে আমি উপলব্ধি করতে থাকি, যাকে আত্ম উপলব্ধি বলে। ধরে নেওয়া যাক যে আমি ঈশ্বরকে চিন্তা করছি, ধরে নেওয়া যাক আমি শিব ঠাকুরকে চিন্তা করছি। কিছু হলেই আমরা বলছি হে শিব আমাকে রক্ষা করো, হে শিব আমাকে রক্ষা করো, বা হে শিব ঠাকুর আমাকে রক্ষা করো। আমি যখন একা একা বসে আছি তখনও আমি চিন্তা করছি শিব ঠাকুরকে। মনে রাখবে, আমাদের অবচেতন মনে যখন আমরা কোনো কিছুকে চিন্তা করি তখন তার একটা অবয়ব ক্রিয়েট করিনি, যেভাবে ঈশ্বরেরও সৃষ্টি হয়েছিল। এই অবয়বের মধ্যে দিয়ে শিব ঠাকুরকে যখন আমরা চিন্তা করব, তখন আমাদের টিভি, আমাদের সোফা, আমাদের ল্যাপটপ, আমাদের টেবিলকে কখনো শিব ঠাকুরের মতন করে দেখব না। নয় আমরা এমন কোন অবয়বকে দেখেছি যাকে আমরা জানি এ শিব ঠাকুর, তা না হলে শিব ঠাকুরকে সবসময় আমরা মানুষ রূপী বা মানব রূপী দৃষ্টিভঙ্গি দ্বারাই কিন্তু অবজার্ভ করব, যখন আমরা অবচেতন মনে শিব ঠাকুরকে চিন্তা করব। তাই জন্য দেখবে অনেক শিশু, তাকে দেখেও কিন্তু আমরা অনেক সময় শিব ঠাকুরের মতন লাগছে। আবার অনেক ক্ষেত্রে যেমন আমরা শিব ঠাকুরকে দেখি যে ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে আছে, আমরা অবচেতন মনে যখন শিব ঠাকুরকে চিন্তা করছি তখন তার অবয়বটা কিন্তু আমরা চিন্তা করছি। কেবল একদম চিন্তা যে কোনো ক্ষেত্রে কখনো কিন্তু কোনো মানুষের আসে না। যখন মানুষ কোনো কিছু নিয়ে চিন্তা করে তখন তার একটা অবয়ব ক্রিয়েট অটোমেটিকলি হয়ে যায় আমাদের অবচেতন মনে। এবার যখনই আমি তাকে হিট করতে শুরু করছি, আমি চিন্তা করছি শিব ঠাকুর, শিব ঠাকুর, শুয়ে আছি শিব ঠাকুরকে চিন্তা করছি, শিব ঠাকুর ঘরের মধ্যে ঘোরাফেরা করছে, আমি চিন্তা করছি শিব ঠাকুর আমার কাছে আসছে, আমি চিন্তা করছি আমার দুঃখের কথাগুলো যে বলছি শিব ঠাকুর শুনছে, এইটা যখনই আমি চিন্তা করতে শুরু করছি, এই যে অবচেতন মনে যে যাকে নিয়ে চিন্তা করছি তার প্রাধান্য, তার প্রয়োগ এবং তার যে হরা, সেটা কিন্তু আমার মধ্যে আস্তে আস্তে শুরু করে, মানে আস্তে আস্তে আমার মধ্যে সেটা কিন্তু ইনক্রিজ করতে শুরু করে, আমার মধ্যে কিন্তু সেটা বসতি স্থাপন করতে শুরু করে। এই শুরু করাটা শুরু হয় কিন্তু 21 দিনের পর থেকে। এবার তারপর যদি আমি ক্রমাগত চিন্তা করে যাই সেই যেই জিনিসটাকে, বা একটা কোনো প্রোডাক্টকে হোক, কোনো মানুষকে হোক, কোনো ফিলিংসকে হোক, কোনো স্পিরিচুয়ালিটিকে হোক, সেটা আস্তে আস্তে আমি তার সাথে কানেক্ট করতে শুরু করি, যে অবয়বটা আমি চিন্তা করছি, যে অবয়বটাকে চিন্তা করছি সে আস্তে আস্তে আমার সাথে কানেক্ট হতে শুরু করে। আমরা অনেক সাধককে দেখি, সাধুকে দেখি, মুনি ঋষিদেরকে দেখি, তারা কিন্তু সারাক্ষণ ধরে ওম ওম করে ভগবানের যে অবয়ব সেটাকে সৃষ্টি করে। এই পুরোটা কিন্তু সায়েন্স বলছে, আমি কেবল তোমাদেরকে বুঝিয়ে বলছি, এটা আমার কথা নয়। এই করতে 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 একটা সময় তারা কিন্তু দেখে, সেটা 1 বছর হতে পারে, 10 বছর হতে পারে, 15 বছর হতে পারে, 20 বছর হতে পারে, হোয়াট এভার, যাই হোক, এই যে কনসেন্ট্রেট করা তাকেই কিন্তু সাধনা বলা হচ্ছে। তারপর একটা সময় কিন্তু সে ঈশ্বরকে দেখতে পাচ্ছে যেই রূপে
সে চিন্তা করে এসেছে, আর কেউ কিন্তু দেখতে পাচ্ছে না, সায়েন্স বলছে। তাই জন্য যখনই আমার মনের মধ্যে আমি চিন্তা করব, আমি পারি, আমি পারি। যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিই, তোমরা আমার লাইভ অনুষ্ঠান দেখেছো বা আমার চেম্বারে এমন অনেক মানুষ এসেছে তোমাদের সামনে বলেছে, তারা যখন আমার লাইভ অনুষ্ঠান বা আমার অনুষ্ঠান দেখেছে, হঠাৎ করে তারা মনে করেছে যে আমার এই দুর্দিনে, আমার এই দুরবস্থা, আমার এই নেগেটিভ সিচুয়েশনে ইনি আমাকে বাঁচাতে পারেন, ইনি আমার ভগবান। তখন কিন্তু তুমি আমাকে বাঁচিও, তুমি আমাকে বাঁচিও, যে নামেই ভাবুক, সেটা বামা খাপা নামেই ভাবুক, সেটা শিব নামেই ভাবুক, সেটা গণেশ নামেই ভাবুক, সেটা লোকনাথ বাবা নামেই ভাবুক, অবয়বটা কিন্তু আমাকে চিন্তা করেছে। তাই জন্য এটা কিন্তু প্রমাণিত সত্য, কেন লাইভ অনুষ্ঠানগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি আজকে স্বচক্ষে দেখলাম যে আপনি দরজার সামনে দাঁড়িয়ে আমাকে দেখছেন। আসলে কি আমি দেখছি? না, আমি যখন অবচেতন মনে চিন্তা করতে মানে থাকছি, স্যার সুমন্ত জি চৌধুরী একমাত্র আমার এই প্রতিবন্ধকতা থেকে আমাকে বের করে নিয়ে আসতে পারেন, বা এনার মধ্যে একটা অলৌকিক শক্তি আছে, তার যে ভক্তি থেকে সেভাবে চিন্তা করছে যে আমার এই কন্ডিশন থেকে আমাকে বের করে নিয়ে আসতে পারে, এইটা যখনই সে কনস্ট্যান্ট চিন্তা করতে শুরু করছে একটা সময় কিন্তু সেই ফিগারটা, অর্থাৎ আমার ফিগারটার সাথে তার ভাইব্রেশন মিলে যাচ্ছে, এবং সে কেবল দেখতে পাচ্ছে যে আমি দাঁড়িয়ে রয়েছি, এবং সে যেভাবে আমাকে চিন্তা করছে সেরকম ভাবেই কিন্তু আমাকে দেখছে। এমন অনেকে বলেছে, আপনি কোট প্যান্ট পরে দাঁড়িয়ে আছেন, একদম রিসেন্ট একজন মানে বড় একটি হসপিটালের নার্স বলেছিল, আমি শুয়ে আছি, আমি দেখলাম কোট প্যান্ট পরে আপনার হাতে যেমন ল্যাপটপে ব্যাগ থাকে, সেই ব্যাগ নিয়ে আপনি আমার ঘরের মধ্যে পায়চারি করছেন। তার মানে সেই রূপেই সে আমার সাথে কানেক্ট করেছে, এবং সেই রূপেই সে কিন্তু আমাকে দেখছে। আবার অনেকে বলেছে, আমি পরিষ্কার দেখলাম বামা খ্যাপা রূপে আপনি দাঁড়িয়ে রয়েছেন, সে মনে করছে যে ইনি বামা খ্যাপা। এটা কিন্তু সম্পূর্ণ ভক্তির দ্বারা আসছে, এবং মনে মনে সেটা কিন্তু পরীক্ষিত সত্য হয়ে যাচ্ছে, বিশ্বাসের জায়গায় হিট করছে। তাই জন্য তখন দেখছি আমি ওরকম ধরনের পাগলের মতন করে দাঁড়িয়ে রয়েছি, একজন সাধক রূপে দাঁড়িয়ে রয়েছি। আমি যখনই অবচেতন মনে ভাবতে শুরু করছি যে আমার দ্বারা কিন্তু এটা সম্ভব, আমার দ্বারা কিন্তু এটা সম্ভব, এবং আমি সফল হবই, আমি এটা সফল হবই, আমি সফল হবই, যখন কন্টিনিউ এই জায়গাটায় হিট করছে, তখন অটোমেটিকলি কিন্তু আমার মধ্যে পরীক্ষার দ্বারা প্রমাণিত সত্য, অর্থাৎ বিশ্বাসের জায়গাটাই হিট করছে যে আমি পারি, আমার দ্বারা সফল হওয়া সম্ভব, আমার দ্বারা 100% সফল হওয়া সম্ভব। যখনই মনে এই জায়গাটা চলে আসছে, তখন আমার বডি ল্যাঙ্গুয়েজের পরিবর্তন হয়ে যাচ্ছে। যখনই মন এবং বডি ল্যাঙ্গুয়েজের পরিবর্তন হয়ে যাচ্ছে, তখন আমার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়ে যাচ্ছে। যখনই মন এবং বডি ল্যাঙ্গুয়েজ এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়ে যাচ্ছে, তখন আমি যা যা কিছু করছি সফল হওয়ার জন্য কিন্তু করছি, সায়েন্স বলছে। তাই জন্য মনে রাখতে হবে যে যখনই আমি একটা বিশ্বাসকে হিট করতে থাকছি, এটা কিন্তু অপোজিট ভাবে আমি পারবো নাও হতে পারে, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব নয়, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব নয়। অনেকে আছে না, দারুণ পড়াশোনা করলো কিন্তু পরীক্ষার হলে গিয়ে কিছুই লিখতে পারলো না, সব জানি লিখে আসতে পারলাম না, তার কারণ অবচেতন মনে সে চিন্তা করে এসছে আমার দ্বারা বোধহয় হবে না, আমি বোধহয় পারবো না। আজকে আমি কোনো নেগেটিভ কথা বলতে চাই না, তাই পজিটিভ ভাবেই বলছি। সর্বপ্রথম সফল হতে গেলে একদম মানসিক ভাবে অবচেতন মনে তোমাকে চিন্তা করতে হবে যে আমার দ্বারা সফল হওয়া সম্ভব, আমার দ্বারা সফল হওয়া সম্ভব। যখনই তুমি চিন্তা করবে, তোমার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে, তোমার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে, তখনই কিন্তু তুমি সফল হওয়ার জন্য যেই যেইগুলো করা প্রয়োজন সেইগুলো তুমি করতে শুরু করবে। বোঝাতে পারলাম? তার মানে আমাকে কিন্তু কন্টিনিউ এই থিংকিংটা নিয়ে আসতে হবে, এই চিন্তাধারাটা নিয়ে আসতে হবে যে আমি সফল হবই, আমি সফল হবই। এর বাইরে কিন্তু আমি সফল হবই, আমি কি সফল হব, নাও হতে পারি, হলেও হতে পারি হয়তো, এইরকম ধরনের নয়। কনফিডেন্টলি যখনই আমি চিন্তা করতে থাকবো আমি সফল হবই, আর সেকেন্ড কোনো কিছু নয়, আমি সফল হবই, যেভাবেই হোক আমি সফল হবই, অটোমেটিকলি তোমার মন, তোমার শরীর, তোমার দৃষ্টিভঙ্গি, তোমার কর্ম পরিবর্তন হতে শুরু করবে। এই পরিবর্তনটা কিন্তু
সফল হওয়ার জন্য যেভাবে দৃষ্টিভঙ্গির প্রয়োজন, মনের প্রয়োজন, শরীরের প্রয়োজন, কনফিডেন্সের প্রয়োজন, মানসিকতার প্রয়োজন, কর্মের প্রয়োজন, সেইগুলো তখন তুমি কিন্তু করতে শুরু করবে। বোঝাতে পারলাম? তাহলে সবসময় কিন্তু আমার চন্দ্র খারাপ, আমি রেমেডি নিয়ে নিলাম না, তুমি নিজেও কিন্তু পারো। এবং এই জিনিসটা যখনই 21 দিন পার হয়ে যাবে, 22 দিন থেকে 180 দিন যদি কন্টিনিউ করতে পারো, 1 থেকে 21 দিন পর্যন্ত মন বসাতে একটু অসুবিধা হবে, কিন্তু যখনই 21 দিন তুমি সেই মনটাকে জোর করে বসালে অটোমেটিকলি বসতে শুরু করবে 22 দিন থেকে, এবং 180 দিন পর এটা সায়েন্স বলছে অটোমেটিকলি আমার মধ্যে সেই জায়গাটা আসবেই যে আমি তো পারবই। এবং দেখা গেছে এটা গবেষণার মধ্যে দিয়ে, প্রথম দিনে বা তার আগে মানুষটা যেভাবে দিন যাপন করত, যেভাবে সফলতার পেছনে দৌড়ত, আর তার 180 দিন পর তার চিন্তাধারা, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার মন, মানসিকতা, কর্ম সবকিছুর মধ্যে কিন্তু আকাশ পাতাল পরিবর্তন হয়ে গেছে। রবি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি বারবার ধরে বলেছি, রবি হচ্ছে ফ্ল্যাকচুয়েশনের কারগ্রহ। ফ্ল্যাকচুয়েশন মানেটা হচ্ছে আমি নিজেকে কনসেন্ট্রেট করতে পারছি না, এটা কিন্তু ভালো মতন বুঝতে হবে। আমি কি বলতে চাইছি, আমি চিন্তা করলাম এই কাজটা আমি করব, আমি আজকে সারাদিন ধরে চিন্তা করলাম এই কাজটা করব, এই কাজের পেছনে আমি এই জমিটা বিক্রি করে এই টাকাটা ঢালবো বা এইটা করব, তারপরে আমি এই বিজনেসটা করব। তারপরের দিন, বাবা এতগুলো টাকা ঢালছি, যদি ফেলিওর হয়ে যাই, যদি মে বি মে নট বি, এই কথাগুলো তোমার শরীরের মধ্যে, তোমার মনের মধ্যে কিন্তু বসতি স্থাপন করবে যখন কিন্তু এই রবির নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়। আমি কিন্তু ফ্ল্যাকচুয়েশনের আন্ডারে চলে এলাম, আমার মন কখনো হ্যাঁ বলছে, কখনো বলছে এটা কর, কখনো বলছে এটা করবো না, অস্থিরতা, আমি নিজেকে কনসেন্ট্রেট করতে পারছি না। সুতরাং তুমি যখন কোনো একটা স্বপ্ন দেখছো, স্বপ্ন দেখছো মানে আমি এই কাজটা করব, এইটা করে আমি সফল হব, যখন সেখানে তুমি নিজেকে কনসেন্ট্রেট করতে পারছো, এই যে ছড়িয়ে রয়েছে আমার মন সেটাকে একত্রিত তুমি যখনই করতে পারছো, তার জন্য কিন্তু ওই জায়গাটাই হিট করার প্রয়োজন। এবং হিট করতে করতে একসময় কিন্তু তুমি বিশ্বাস করতে শুরু করবে আমি পারি, তখনই কিন্তু তুমি নিজেকে কনসেন্ট্রেট করতে পারবে। তাহলে কনসেন্ট্রেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। হ্যাঁ, আমার মন যখন পজিটিভ ভাবনাকে হিট করছে বারংবার, এবং আমি কিন্তু তখন কি চিন্তা করব, নিজেকে কনসেন্ট্রেট করব, এই কাজটা আমি করব এবং এই কাজটা করে আমি সফল হবই, সফল একদম হওয়া পর্যন্ত আমি একদম শেষ দেখে ছাড়ব। যখন একটা জায়গায় আমি বারংবার হিট করতে থাকছি আর অন্য কোনো কিছু চিন্তা করছি না, তখনই কিন্তু আমার যে ছড়িয়ে থাকা মন সেটা গুটিয়ে কিন্তু কেন্দ্রীভূত হচ্ছে, তখনই কিন্তু আমার রবিটা পাওয়ারফুল হয়ে যাচ্ছে, আমার মধ্যে কিন্তু আর ফ্ল্যাকচুয়েশন ক্রিয়েট হচ্ছে না। তাই জন্য বারংবার দেখবে একটা জিনিস আছে, বলা হয় যে আমি দেখা গেল একটা চাকরি ছেড়ে একটা কাজ করছি, বা আমি একটা সিকিউর লাইফ ছেড়ে একটা ইনসিকিউর লাইফে ঢুকলাম, যখন এটা না করলে আমার আর কিছু করার নেই। বারবার ধরে বলেছি, ডু অর ডাই সিচুয়েশন যাকে বলে, অর্থাৎ আমি করব এবং আমাকে করতেই হবে, আর কোনো জায়গা নেই। এরকম দায়িত্ব যখন তোমার শরীরে, তোমার মনে, তোমার কাঁধে চলে আসবে, তখনই অটোমেটিকলি সেই জায়গাটাকে, আমাকে সফল হওয়ার জন্য এবার যেভাবে হোক নানান চিন্তা ভাবনা করতে থাকি, কিভাবে সফল হওয়া যায়, আরো সফল হওয়া যায়, আরো সফল হওয়া যায়, তখনই কিন্তু আমি নিজেকে কনসেন্ট্রেট করতে পারবো। যখন আমার আর অন্য কোনো রাস্তা খোলা নেই, যখন আমি সিকিউর লাইফ লিড করছি না, এই কাজটা না করলে বাড়ি ফিরে যেতে পারি, সেখানে তো বাবা আছে, মা আছে, অনেক অর্থ আছে, না, এই কাজটা না করলে আমার স্ম্যাশড হয়ে যাব। আমি বারবার ধরে বলছি, ডু অর ডাই সিচুয়েশন মানে করব এবং যেভাবেই হোক এই কাজটা করব, এই কাজের বাইরে আমার আর কোনো জীবন নেই, তখনই কিন্তু তুমি নিজেকে কনসেন্ট্রেট করতে পারবে। এবং যখনই তুমি কনসেন্ট্রেট করতে পারবে, তখনই কিন্তু রবি আস্তে আস্তে স্ট্রং হতে শুরু করে। এই যে আমি যে প্রয়োগ নীতি বলছি, এইটা
তুমি করার আগে একবার তোমার ছক ক্যালকুলেশন করিয়ে যেও কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে। আর এইটা 180 দিন করার পর যখন তুমি আমার কাছে আসবে, আমি লিখে দিতে পারি স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে, গোচরগত ট্রানজিটগত অবস্থানের মধ্যে দিয়ে যে ছক ক্রিয়েট করা হয় তার মধ্যে প্রত্যেকটা গ্রহ বলবান দেখাবে, তোমার কোনো রেমিডি নেওয়ারই প্রয়োজন হবে না। মিলিয়ে নিও আমার কথা। মঙ্গল, মঙ্গল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সদর্থক যে পাওয়ার সেটাকে গ্রহণ করার। এখন টিভি খুললে ভোট হচ্ছে, এই জায়গায় খুনোখুনিতে 5 জন কেটে ফেলে দেওয়া হয়েছে, এই রাজপথে বিদ্রোহ হচ্ছিল, পুলিশ গিয়ে উদম ঠেঙিয়েছে, রক্তের গঙ্গা জল মানে গঙ্গা হয়ে যাচ্ছে, এইখানে স্ত্রী স্বামীকে কেটে ফেলে দিয়েছে, এই যে নঙ্গর্থক নিউজকে প্রচার করা হচ্ছে কিসের জন্য? এটা কিন্তু পুরোপুরি ব্যবসার জন্য, টিআরপি বাড়াবার জন্য, যাতে মানুষ বাবা কি ঘটেছে দেখি দেখি, কিউরিওসিটি ক্রিয়েট করার জন্য। তুমি অস্বীকার করতে পারো বা কেউ অস্বীকার করতে পারে, ভোটে সারা পশ্চিমবাংলার প্রত্যেকটা জায়গায় আগুন জ্বলেছে, প্রত্যেকটা জায়গায় মারপিট হয়েছে, অনেক জায়গায় শান্তিপূর্ণ ভোট হয়েছে, আমি নিজের চোখে দেখেছি অনেক জায়গায় শান্তিপূর্ণ ভোট হয়েছে, আমার স্টুডেন্টরা অনেকে জানিয়েছে, আমাদের জায়গাটা একদম শান্তিপূর্ণ, কখনো নিউজে সেটা বলেনি, কারণ এখানে খুব শান্তিপূর্ণ ভোট হচ্ছে, বা ভেরি নাইস, জেনে গেলাম, শুয়ে পড়লাম বা নিজের কাজে লিপ্ত হয়ে গেলাম। আর আরেকটা জায়গায় বললো এই দলের এই 3 জন এই 5 জনকে কপিয়ে খুন করছে, দেখি তো ব্যাপারটা কি, টিআরপি বাড়াচ্ছে, বিজনেস। যখনই এর দ্বারা তুমি ইনফ্লুয়েন্সড হয়ে গেলে, তখনই তোমার মঙ্গল নেগেটিভ ভাবে হিট করতে শুরু করলো। আমাদের মধ্যে ক্রোধ রয়েছে, রাগ রয়েছে, আমাদের মধ্যে পাওয়ার রয়েছে, উগ্রতা রয়েছে, বীর্যতা রয়েছে, ফাটিয়ে দেব, নাড়িয়ে দেব, কাঁপিয়ে দেব, এই জায়গাগুলো রয়েছে। কিন্তু যখনই তুমি, যেহেতু প্রচার মাধ্যম সকাল থেকে রাত পর্যন্ত, যখন ঘুম থেকে উঠছ রাত্রিবেলা শুতে যাওয়ার আগে পর্যন্ত, তুমি কি সোশ্যাল মিডিয়া বলো, কি টেলিভিশন বলো, নিউজ চ্যানেল বলো, সব জায়গায় কিন্তু প্রচার মাধ্যমের দ্বারা কিন্তু আমরা চালিত পরিচালিত হচ্ছি, ভাইব্রেশন ক্রিয়েট করছে। আমরা কখনো টিভি না দেখে থাকতেই পারি না, আমরা কখনো সোশ্যাল মিডিয়া ছাড়া থাকতেই পারি না, সেখানে যখন নেগেটিভ ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে, বা তুমি যদি একটা খবরের কাগজও দেখো, প্রথমেই দেখবে এই জায়গায় কিন্তু একটা বালিকাকে বা একটা শিশুকে ধর্ষণ করলো তার দাদু, বা সন্তানকে, সন্তানের সাথে এই হলো তার মায়ের, এমন কিছু নিউজ, সেইগুলো কিন্তু পুরোপুরি টিআরপি বাড়াবার জন্য। ভালো নিউজ কি নেই আমাদের? আমি কেবল পশ্চিমবাংলাকেই যদি ধরি, প্রত্যেক দিন শুধু এই অসংলগ্ন ঘটনাগুলোই ঘটে, কিন্তু এইগুলোকে তুলে ধরা হয় এবং এই যত বিক্ষিপ্ত ঘটনা, নেগেটিভ ঘটনা, তাকে তত হাইলাইট করা হয় টিআরপিটা বাড়াবার জন্য। যখনই এর দ্বারা আমি ইনফ্লুয়েন্সড হয়ে যাচ্ছি, তখনই আমার যে মঙ্গলের জায়গা সেটা নেগেটিভ ভাবে হিট করতে শুরু করছে, কেননা বাইরে থেকে যা কিছুকে আমরা অ্যাডাপ্ট করছি সেটাকে আমরা কিন্তু অবচেতন মনে ভাবতে শুরু করি। রাত্রিবেলা শুয়ে শুয়ে ওই বাচ্চা মেয়েটাকে, এই বুড়ো বুড়োগুলো রেপ করলো, এই করলো, বালিকাকে রেপ করলো, কত জায়গায় কত ভালো ঘটনা ঘটছে, সেগুলোকে কখনো আমরা তখন চিন্তা করি না। হ্যাঁ, তাই জন্য সবসময় মনে রাখতে হবে। আরেকটা জিনিস কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে হোক, আমরা গুগল সার্চ করে হোক, আমরা বই পড়ে হোক, যে কোনো স্টোরি শুনে হোক, যেভাবেই হোক, সফল মানুষদের জীবনী পড়াটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাতে কি হবে, আমি যখন কোনো সফল মানুষদের স্টোরি শুনছি বা পড়ছি, মনে রাখতে হবে যে মানুষটা চরম সফল হয়েছে, সে কখনো প্রথম থেকে জিরো থেকে সফল হয়েই কিন্তু আরো সফল, আরো সফল হয়নি, চরম ব্যর্থতা তাকে গ্রাস করেছে, মানুষ চরম ভাবে তাকে হেট করেছে, সে চরম ভাবে নিকৃষ্ট ভাবে অপমানিত হয়েছে, সেখান থেকে সে লড়াই করেছে সমাজের বিরুদ্ধে গিয়ে, হ্যাঁ, রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে, দেশের বিরুদ্ধে গিয়ে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে গিয়ে, তার কারণ তার মনের মধ্যে সেই বিশ্বাসটা ছিল যে আমি এই কাজে সফল হবই, শেষ দেখে ছাড়ব। যখনই তুমি কোনো সফল মানুষের স্টোরি পড়বে, আত্মজীবনী পড়বে, তখনই কিন্তু তুমি তাদের ব্যর্থতাটা, গল্পটাও যখন শুনবে, তখন তোমার মধ্যে অটোমেটিকলি এই চিন্তাধারাটা ইনক্রিজ করবে যে ব্যর্থ
ব্যর্থতাটাই কেবল শেষ কথা নয়, ব্যর্থতাটাকে অতিক্রম করে কিন্তু যারা যারা সফল হয়েছে, সবাই যেহেতু সফল হয়েছে, তাই আজকে আমি ব্যর্থ হই, আজকে আমি দেখা গেল ডিপ্রেশনের শিকার হলেও এটাই আমার জীবনের শেষ ফেজ নয়, এর পরেও একটা জীবন রয়েছে, না থাকলে হাজার হাজার মানুষ এইভাবে সফল হতে পারত না। এই যে পজিটিভ ইনফ্লুয়েন্স আমার শরীরের মধ্যে চলে আসা, আমার শরীর মন এই যে টোটাল আমি প্রথম অ্যাডাপ্ট করে কিন্তু আমার মন, যা কিছু দেখে সেটাকেই কিন্তু অ্যাট্রাক্ট করে গ্রহণ করে কিন্তু, হ্যাঁ, আমার মন, আমার মনকে ইনজেক্ট করে কিন্তু সেই ঘটনাগুলো মনের মধ্যে প্রবেশ করে, সেই মন কিন্তু তখন দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে শুরু করে এবং তখন আমার বডি ল্যাঙ্গুয়েজের পরিবর্তন হয়ে যায়, এটাও কিন্তু সায়েন্স বলছে। তাই তোমরা সফল মানুষদের স্টোরি শুনো বা পড়ো, বিশেষ করে তোমরা যদি সপ্তাহে একটি করে দেখো, যদি স্টোরি শোনো বা পড়ো, 180 দিন পর অটোমেটিকলি কিন্তু তোমাদের এই, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, মন, মানসিকতা, দৃষ্টিভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ টোটাল পরিবর্তন হয়ে যাবে। তোমরা বিশ্বাস করো, সফলতা বাইরের কোনো জিনিস নয়, সফল প্রচুর মানুষ হচ্ছে, হ্যাঁ, কাজেই দৃষ্টিভঙ্গির পরিবর্তনটাই কিন্তু তোমাকে সফলতার উপযুক্ত করবে। সফল মানুষেরা ভিন্ন কাজ করে না, তারা একই কাজ ভিন্নভাবে করে। এই সমাজের মধ্যে, যেই সমাজের মধ্যে আমি রয়েছি, তুমি রয়েছ, রাম, শ্যাম, যদু, মধু, অথর্ব যারা রয়েছে, সেখানেই দেখা যাচ্ছে এক্স বলে ছেলেটি বা মেয়েটি চরম সফল হচ্ছে, তারা মঙ্গল গ্রহ থেকে আসছে না, শুধু মানসিকতা, মনোভাব এবং ইমপ্লিমেন্টেশনটা কিন্তু সম্পূর্ণভাবে আলাদা হয়ে যাচ্ছে, সম্পূর্ণভাবে আলাদা হয়ে যাচ্ছে। মেডিকেলে এইবার আমার প্রায় 7-8 জন পরীক্ষা দিয়েছিল, মেদিনীপুরের একটা মেয়ে, মেদিনীপুরের একটা মেয়ে এবং আমার সম্ভবত ওই বাঁকুড়া আরেকটা বিষ্ণুপুর, বিষ্ণুপুরের আরেকটা মেয়ে ফাটিয়ে দিল। আর যারা যারা ব্যর্থ হলো তারা তারা বললো এখানে এই ঘোটালা হয়েছে, এই প্রশ্নপত্র পাশ হয়ে গেছে, এই হয়েছে, ওই হয়েছে, মেডিকেল নিয়ে বোধহয় কিছু একটা হয়েছিল, আমি সঠিক মতন জানি না, কিন্তু যারা যারা পড়ে বেরো আর তারা তারা পড়ে বেরোলো, তারা তো ওই একই বই পড়েছে, তারা কিন্তু ওই একইভাবে পরীক্ষা দিয়েছে, মানসিকতা, মনোভাব এবং তার দ্বারা দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং তার দ্বারা জেতার খিদে এবং ওই যে কনসেন্ট্রেট, আমাকে এইটা করতেই হবে, এর বাইরে কোনো কাজ নেই, আমি যদি না পারি আমি বিয়ে দিয়ে হলেও চলবে, আমি যদি না পারি তাহলে অন্য একটা বেসরকারি বা সরকারি কাজ করব, এই চিন্তাভাবনা তাদের মধ্যে ছিল না, করতেই হবে, আর কোনো রাস্তা নেই। এবং সেরকম ভাবেই যখন তারা নিজেদেরকে প্রস্তুত করেছিল, মেরে বেরিয়ে গেল, যারা অন্য কেউ কিন্তু বেরোতে পারলো না, তারা হয়তো এর পরের বার পরীক্ষা দেবে, কিন্তু এই যে দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা এভাবেই আসে। মঙ্গলের পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে গেলে কিন্তু সব সময় মনে রেখো, একদম খবর দেখা বন্ধ, আমার কথাটা শোনো, দরকার নেই কি কোথায় কি ঘটছে আমার দেখার দরকার নেই, কেননা কোথায় কি ঘটছে সেটা তুলে ধরবে না, কোথায় কি নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে সেটাকেই তুলে ধরে। তাই জন্য তুমি খেলা দেখো, খেলার পেজ দেখো, দরকার হলে তুমি এমনি সিনেমার পেজ দেখবে, কিন্তু কখনো এই নর্মাল খবরের কাগজ বা এই যে আমাদের নিউজ চ্যানেলে কখনো কোনো মতেই দেখবে না, নিউজ চ্যানেল কখনো কোনো মতেই দেখবে না, কেননা এখানে টিআরপি বাড়াবার জন্য নেগেটিভ হরাকে ইনজেক্ট করা হয়, নেগেটিভ হরাকে উপস্থাপন করা হয় এবং সেখান থেকে কি হচ্ছে আমরা সেটাকে কিন্তু গ্রহণ করতে শুরু করি অবচেতন মনে। বুঝতে পেরেছ? বুধ, বুধ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন? আমি একটা মারাত্মক অড সিচুয়েশনের মধ্যে রয়েছি, আমি আমার জীবনেও কিন্তু এই বুধের প্রাধান্য লক্ষ্য করেছি। বুধ মানে হচ্ছে আমি একটা অড সিচুয়েশনের মধ্যে রয়েছি, এবার আমি কিভাবে এখান থেকে বেরোবো। বুধ মানে কেবল উপস্থিত বুদ্ধি নয়, আমি একটা অত্যন্ত অড সিচুয়েশনের মধ্যে রয়েছি, এখান থেকে বেরোবার জন্য এই যে মাথা খাটানো, এই যে 75 লক্ষ জীবী সেই জায়গাটাকে হিট করা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বুধ। তাই জন্য বুথকে যদি ইনক্রিজ করতে হয় তাহলে কখনো কিন্তু সিকিউর জোনে থাকলে হবে না। আমি এমন একটা স্থানে রয়েছি যেখানে কোনো প্রতিবন্ধকতা আমার জীবনে আসছে না, তাহলে সেখানে কখনো বুধের ইমপ্লিমেন্টেশন আসতে পারে না। যখনই আমার জীবনে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হলো, আমি বৃষ্টির দিনে গাড়ি নিয়ে দার্জিলিং এ উঠছি, সারিনিই দেখা গেল যে আমি উঠতে গিয়ে রাস্তাটা আর বুঝে উঠতে পারছি না, উঠতে গিয়ে আমার অসুবিধা হচ্ছে,
তখনই তো আমি চিন্তা করব, তাহলে তো আমি মাঝপথে চলে এসেছি, এবার আমি কি করব। আমি এমন কোন কাজ করছি, কাজ করতে করতে দেখা যাচ্ছে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে গেছে এবং সেখানে আমাকে সাহায্য করার কেউ নেই, এই প্রতিবন্ধকতা থেকে আমাকে বেরোতে হবে, তাহলে এবার আমি কি করব। যখনই আমি চিন্তা করতে শুরু করলাম এবার আমি কি করব, তখন আমি হয়তো একদম ডাল মাথা আমার সবাই বলে এসেছে, তখনই কিন্তু আমি চিন্তা করব, তাহলে কি আমি এখানে গাড়িটা দাঁড়িয়ে থাকবো যতক্ষণ না বৃষ্টিটা থামছে, তাহলে কি আমি আস্তে আস্তে ব্যাক করে নিচে দাঁড়াবো নাকি আস্তে আস্তে উঠবো, কি করব। আমার মধ্যে তখন হাজারটা প্রশ্নবোধক চিহ্ন আসবে, তখন কিন্তু ব্রেনটাকে ব্যবহার করতে আমি শুরু করব। তাই জন্য কখনো স্যাটিসফ্যাকশন লাইফ লিড করতে নেই সফল হওয়ার জন্য, আর সব সময় কিন্তু মানুষের জীবনে অড সিচুয়েশন ক্রিয়েট হতেই হয়, এবং যখন প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে তখন যেন তোমাকে বাঁচাবার কেউ না থাকে, নয়তো আচ্ছা বাবা বলো তো এইবার আমি কি করব, আচ্ছা বলতো রাহুল এইবার আমি কি করব, আর আচ্ছা বলতো এই এইবার আমি কি করব, আচ্ছা বলতো এইবার আমি কি করব, না কেউ নেই। এই প্রতিবন্ধকতাকে নিজে ফেস করো। আমাদের জীবনে এমন কোন মানুষ নেই যাদের প্রতিবন্ধকতা ফেস করতে হয় না, তাহলে প্র্যাকটিসটা করতে হবে, যখন আমার প্রতিবন্ধকতা ফেস করছি তখন আমি কারোর সাহায্য নেব না, আমি নিজে কিভাবে সেই প্রতিবন্ধকতাটাকে ওভারকাম করব সেটা নিজে চিন্তা করি। এবং যখনই আমারকে চিন্তা করতে হবে আর কোনো রাস্তা নেই, তখনই তোমার ভেতর থেকে কিন্তু এই বুধের ইমপ্লিমেন্টেশন আসবেই আসবে। কেননা মানুষ ও বিপদে পড়েছি বিপদে থাক তা নয়, আমি যদি বিপদ থেকে ওভারকাম না করতে পারি তাহলে আমি শেষ হয়ে যেতে পারি, আমি মরেও যেতে পারি, আমার এমন কিছু হতে পারে, কেননা আমি তো ভবিষ্যৎকে জানি না, একটা মারাত্মক নেগেটিভ সিচুয়েশনের মধ্যে চলে আসতে পারি। তখনই কিন্তু সে ব্রেন খুলতে শুরু করে, তখনই কিন্তু তাকে হিট করতে শুরু করে। আমাদের জীবনের মধ্যেও সাধারণ জীবনযাপন করছি, যখনই প্রতিবন্ধকতা সৃষ্টি হলো, আমি আবার বলছি খারাপভাবে নিও না, আমি যদি বলি হে ঈশ্বর তুমি আমাকে বাঁচিয়ে দাও বাঁচিয়ে দাও, আমি আমার ব্রেন কি ইউজ করলাম না, যদি আমি বলি হে ভাগ্য ভাগ্যে যা আছে তাই হবে, এই যে নেগেটিভ চিন্তাধারা ভাগ্য নিয়তি, আমি আমার যে নেগেটিভ অবস্থান সেখান থেকে না বেরিয়ে আমার দ্বারা আর কিছু হলো না, যখনই আমরা বুদ্ধকে ইউজ করি না তখনই দেখা গেল আমি আত্মহত্যা করে ফেললাম, তখনই দেখা গেল আমি বিষ খেয়ে নিলাম, তখনই দেখা গেল অফেন্সিভ কোনো কাজকর্ম করে ফেললাম। তাই জন্য আমাদের প্রত্যেকের জীবনে যে নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হয়, অবস্ট্রাক্ট ক্রিয়েট হয়, প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, নিজে ফেস করো। কোনো মাকে বলবো না, বাবাকে বলবো না, ভাইকে দাদাকে স্ত্রীকে কাউকে বলবো না, সন্তানকে কাউকে বলবো না, কিভাবে বেরিয়ে আসা যায়, তখন দেখবে হাজারটা পথ অটোমেটিকলি তুমি সৃষ্টি করছো, কেউ সৃষ্টি করে দেবার প্রয়োজন হচ্ছে না। বৃহস্পতি, মনে রেখো বৃহস্পতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কারণের জন্যই প্রথমত হচ্ছে আমি আবার বলছি এই যে চন্দ্র রবি মঙ্গল বুধ প্রত্যেকটা পরিপূরক, বৃহস্পতি মানে আমার যে জ্ঞানটা রয়েছে, আমি যদি স্টুডেন্ট হই তাহলে আমি যে পড়াশোনাটাকে আত্ম উপলব্ধি করছি আত্মস্থ করছি সেটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করছি, আমি যদি প্রফেশনাল পার্সন হই তাহলে আমি যে কাজটা করি জীবিকা হিসেবে সেই কাজটাকে কিভাবে প্রয়োগ করছি, এই কিভাবে প্রয়োগ করছি সেটা কাজ হোক পড়াশোনা হোক রান্না হোক ঘর গোছানো হোক সন্তান প্রতিপালন হোক যাই হোক, এই যে ইমপ্লিমেন্ট করাই কিন্তু বৃহস্পতিকে ইন্ডিকেট করে। তাই জন্য আমি যখন কোনো কিছুকে গ্রহণ করছি সেটাকে আমি কিভাবে ইমপ্লিমেন্ট করব বৃহস্পতিকে বোঝা যায়। বৃহস্পতি নেগেটিভ হয়ে যায় যখন তুমি বইয়ের পাতা থেকে সোশ্যাল মিডিয়া থেকে টিভি থেকে সমাজ থেকে রাষ্ট্র থেকে ঘর থেকে পাড়া থেকে নেগেটিভ ভরাকে যখনই আত্মস্থ করতে শুরু করো, যখনই তুমি সেখান থেকে কোনো কিছু আত্মস্থ শুরু করবে তোমার ইমপ্লিমেন্টেশন কখনো সদর্থক হবে না। বুঝতে পেরেছো? আমাকে সুমন্ত বাবু বলল বুঝবে ওই যে মন্দিরটায় গিয়ে যারা মানত করেছে তারা সবকিছু পেয়ে গেছে, এবার দেখা যাচ্ছে আমার জীবনে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হলো বা আমার জীবনে ব্যর্থ হয়ে গেলাম, তখন কিন্তু আমার যে জ্ঞান সেই জ্ঞানটাকে কখনো কিন্তু আমি ইমপ্লিমেন্ট করছি না সফলতার জন্য,
বরং আমি ভুলভাবে চলে যাচ্ছি কিন্তু ঈশ্বরের দরবারে বা সেখানে গিয়ে মানত করে আসছি। আবার অপোজিট ভাবে আমি যদি সদর্থক চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি না রাখি, তাহলে নলর্থক জিনিসকে যখনই আমি ইমপ্লিমেন্ট করছি, যেমন এই যে মানুষটা বলল যে বুঝি যখনই প্রবলেম হলে কিন্তু ওইখানে চলে যাবি, ওইখানে গিয়ে মানত করে এলেই সবকিছু ঠিক হয়ে যাবে, তার মানে সে কিন্তু লড়াইয়ের কথা বলল না, সে কিন্তু সংঘর্ষের কথা বলল না, সে কিন্তু ব্যর্থতা তোমাকেই ওভারকাম করে পেরিয়ে আসতে হবে সেই কথা বলল না, নেগেটিভ জিনিসকে কিন্তু সে বলল এবং সেই মানুষটা কিন্তু সেটাকে অ্যাডাপ্ট করলো এবং সে কিন্তু সেটাই ইমপ্লিমেন্ট করলো, সে দেখে গেল একদম চাক যোগ্য করে সেখানে পুজো আচ্ছা দিল, মানত করে চলে এলো। এবার কি হলো, মেবি মেনে উঠবি, ঝড়ে বক মরবে, ফকিরের কেরামতি বাড়বে, যদি সেই জায়গা থেকে ওভারকাম করো তাহলে ভগবান করেছে আবার যাবে বিপুল জিনিসপত্র চড়াবার জন্য, যদি না হয় ইস আমার বোধহয় ডাকটা ঠিক মতন হলো না, ভগবান বোধহয় বুঝতে পারলো না, আবার পরবর্তীকালে যাব। তাহলে এই যে নেগেটিভ মানুষ, এই যে নেগেটিভ মানুষ নিয়ে সমাজ রাষ্ট্র দেশ পাড়া ঘর সংসার সবকিছু, তাহলে এই নেগেটিভ বাতাবরণ থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে এবং মনে রাখতে হবে যে আমি পারি আমাকে সফল করার জন্য, তাই জন্য আমার যে জ্ঞানটা সেটা সদর্থক ভাবে কিন্তু ইউজ করতে হবে। শিশুদের ক্ষেত্রে যেমন এখন মারাত্মক এই নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে গেছে, আমার কাছেই একজন এসেছিল, তাদের গাড়ির ব্যবসা, তো তার টিচার তাকে বলেছে ঠিক আছে তুমি একটা কাজ করো, গ্র্যাজুয়েট হয়ে যাওয়ার পরেই গাড়ির বিজনেস শুরু করে দাও, তোমার বাবার এতগুলো গাড়ি রয়েছে। এবং সে কিন্তু পড়াশোনায় ফোকাস না করে কোন রকমে মানে আমি গ্রাজুয়েশন পাস করার পরে আমি গাড়ির বিজনেস করব, এই টেন্ডেন্সি তার মধ্যে চলে এসেছে। তাকে কিন্তু টিচার কখনো বলল না তোমার দ্বারা উচ্চ শিক্ষা হবে, তুমি বিদেশে যাবে, তুমি আরো ভালো করে পড়াশোনা করো। তাকে যখন এই নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করে দিল, তোমার বাবার গাড়ি আছে বিজনেস করবে, গাড়ির বিজনেস করবে, সে কিন্তু তখন তার যে স্বপ্নটাকে মেরে ফেলে দিল, তার লক্ষ্যটাকে ওইখানটাই কিন্তু সীমাবদ্ধ করে দিল এবং সে কিন্তু সেখান থেকে সরে এলো। এই সমাজের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এরকম রয়েছে যারা কিন্তু এইভাবে নেগেটিভ বাতাবরণ সৃষ্টি করছে, সেটাকে আমি যখন অ্যাডাপ্ট করছি নেগেটিভ ভাবেই কিন্তু ইমপ্লিমেন্ট করছি। সে রাত জেগে পড়াশোনা করতো, সে চিন্তা করেছিল আমি সিএ হব, তারপর আমি এরকম ভাবে বড় হবো, হ্যাঁ হবো না না সে আমাকে বলছে, আমি তখন থেকে ঠিক করলাম দূর, সে তখন জাস্ট পাস করার জন্য পড়তে শুরু করলো, সে কিন্তু তার স্বপ্নটাকে কি করলো সীমাবদ্ধ করে দিল, তার স্বপ্নটাকে স্কাই দা লিমিট এবং তার পেছনে ছোটার জন্য লড়াইটা সে মানে একদম প্রতিবন্ধকতা সৃষ্টি হলো এবং ডট চিহ্ন দিয়ে দিল, ফুল স্টপ করে দিল। নেগেটিভ মানুষে হরা, সে কিন্তু নেগেটিভ ভাবেই ব্যবহার করলো নিজের জীবনে। শুক্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শুক্র মানে আমরা কমফোর্ট জোনকে বুঝি। শুক্রকে কিভাবে পজিটিভ করতে হয় জানো, মনের বিরুদ্ধে যেতে হয়। আমি পড়াশোনা করছি, রাত 9-10 বাজে, আজকে কলেজে গেছি, আজকে কলেজে গিয়ে হয়তো ঘোরাঘুরি হয়েছে, তারপরে হয়তো বিকেলবেলায় খেলাধুলা হয়েছে, তাতে আমার এখন আর পড়াশোনা করতে ভালো লাগছে না। সাধারণত কি বলে বাবা মা বা গুরুজনেরা, ভালো লাগছে না ছেড়ে দে, এখন তো আর তোর ব্রেনে ঢুকবে না। শুক্রকে স্ট্রং করার একটা জিনিস হচ্ছে আমার এই মুহূর্তে যেটা ইচ্ছে করছে তার বিরুদ্ধে যাওয়া। যখনই তুমি তার বিরুদ্ধে যেতে থাকবে তখন কিন্তু কি হবে, তোমার যে অবচেতন মনে যেই ইচ্ছেটা তোমাকে গ্রাস করছে সেই ইচ্ছেটাকে তুমি কন্ট্রোল করতে পারবে নিজের দ্বারা, তুমি স্বাধীন হয়ে উঠবে। শয়ের অধীনে আমি আমার রিপুকে কন্ট্রোল করছি, আজকে ভীষণ বৃষ্টি পড়ছে, ভাজা পোড়া খাওয়ার ইচ্ছে হচ্ছে, আমি আজকে খাবো না, এটাই আমার চ্যালেঞ্জ, আজকে খাবো না। আমি এরকম ভাবে অনেক ভাবে কিন্তু অনেককে এমনি প্রয়োগ করিয়েছি এবং অনেক নেগেটিভিটি থেকে তাদেরকে বের করে নিয়ে এসেছি, তাদের সংখ্যা কিন্তু কম নয়। আজকে আমার 9টার পরে পড়তে আর ভালো লাগছে না, দূর একটু মোবাইল দেখি টিভি দেখি, পড়তে ভালো লাগছে না, মাথায় ঢুকবে না, তখন তুমি পড়াশোনা করবে, মাথায় ঢোকার দরকার নেই, তুমি তখন গোটা বইটা অন্তত 50 পাতা এমনি রিডিং করো 9-11 পর্যন্ত 12 পর্যন্ত। তাহলে তোমার যে ইচ্ছেটা অবচেতন মনে এসেছিল সেইটাকে কিন্তু তুমি প্রাধান্য দিলে না, তুমি ঠিক করলে যে না আমি আজ পড়ব, তাহলে কি হচ্ছে,
তোমার যে রিপুকে তুমি নিজে কন্ট্রোল করতে পারছো এইটা সূচনা। দেখা গেল রাত্রিবেলায় বাড়িতে দারুণ খাওয়া দাওয়া বা কোথাও নিমন্ত্রণ, তুমি ঠিক করলেন না আজকে রাত্রিবেলায় দুটো রুটি আর আলু ভাজা খেয়েই আমি থাকবো। তোমরা একবার করে দেখো, তোমরা শুনে হাসছো তো, করে দেখো। আজ আমরা অনেক নেগেটিভ ইনফ্লুয়েন্স রয়েছে, যখনই কোনো কিছু ইচ্ছে করবে, আজকে সারা রাত জেগে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলবো, আজকে কথাই বলবো না, করে দেখো। আজকে আমার যেটা ইচ্ছে করছে, কেবল রাত্রিবেলায় না যে কোনো সময়, এইটা আমার ভীষণ ইচ্ছে করছে, আমি তখনই ঠিক করলাম ইচ্ছে করছে তো করবো না। এই যে অবচেতন মনে যখন ইচ্ছেটা আসছে, সেটাকে যখনই তুমি হিট করলে এবং তোমার মন বললো করবো না তো করবো নাই। আমি অনেককে বলি আজকে ছুটির দিন, ছুটির দিনে পড়াশোনা করি না, আজকে ঠিক করলাম সকাল থেকে একদম পড়াশোনা করবো এবং আনন্দের সাথে করবো। পড়াশোনাটা তুমি করো, প্রথমে মনোযোগ বসবে না, প্রথমে মনে হবে এই আজকে খেলাধুলা আছে, আজকে ওইখানে যাওয়ার ছিল, আজকে রবিবার ঘুরতে যেতে পারতাম, এটা প্রথম প্রথম মনে হবে। 21 দিনের পর থেকেই দেখবে আস্তে আস্তে তুমি যেটা চাইছো সেটাই তুমি করতে পারবে। যদি না পারো তাহলে মনে রাখবে স্যার সুমন্ত জি চৌধুরীর কোনো পাওয়ার নেই, মানে 21 দিনের পর থেকে সেটা আস্তে আস্তে অভ্যেসে পরিণত হবে এবং 180 দিন পর তোমার মনের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করবেই না। তখন দেখবে অটোমেটিকলি রিপু তোমাকে কন্ট্রোল করছে না, তুমি রিপুকে কন্ট্রোল করছো, অর্থাৎ তোমার অধীনে তোমার রিপু, তুমি স্বাধীন হলে। স্বাধীনতার মানেই হচ্ছে স্বয়ের অধীনে যাহা, অর্থাৎ আমার অধীনে যখন আমার রিপু থাকবে, যখন রিপু দ্বারা আমি চালিত হব না, আমার দ্বারা রিপু চালিত হবে, সেটাকেই স্বাধীনতা বলে। সেই জায়গাটা হিট করবে, তার জন্যই ছোট ছোট প্রয়োগ করতে হয়। সে তুমি 20 বছরও হতে পারে, 30 বছরও হতে পারে, আবার 60-70 বছরও হতে পারে, করে তো দেখো। আমি চ্যালেঞ্জ করলাম, তুমি এটা 180 দিন করার পর কোন রকমের এক্সপোজারের কাছে যাবে, যারা স্পট ইমপ্লিমেন্টেশন চক ক্রিয়েট করতে পারে। যদি শুক্র সেই সময় নেগেটিভ দেখায় তাহলে আমি সেদিনকে অ্যাস্ট্রোলজিটা ছেড়ে দেবো, চ্যালেঞ্জ করলাম। চ্যালেঞ্জ শনি, শনি অত্যন্ত ইম্পর্টেন্ট। আজকে আমার কোনো কিছু করার নেই, আজকে আমার স্কুলে যাওয়ার নেই, আজকে আমার কলেজে যাওয়ার নেই, আজকে আমার কাজে যাওয়ার নেই, টিউশনিতে যাওয়ার নেই, কোনো কিছু যাওয়ার নেই। তুমি চিন্তা করলে আজকে সকালবেলা থেকে আমি ঘুম থেকে ওঠার পর এক মুহূর্ত আমি আর চুপচাপ বসে থাকবো না, অথচ আজকে কোনো কিছু করার নেই। আজকে তুমি বইয়ের তাক গোছালে, নিজের জামা কাপড় গুলো নিজেই সার্ফের জলে ভেজালে, আজকে তুমি নিজেই বললে যে আমি ঘরটা পরিষ্কার করবো, আর তুমি ঘর পরিষ্কার করো, তারপর যদি কোনো সার্ভেন্ট থাকে সে পরিষ্কার করুক, তারপর তুমি চিন্তা করলে আজকে ঝুলগুলো ঝাড়বো, তারপরে তুমি চিন্তা করলে যে টেলিভিশনটা, সোফাটা, ল্যাপটপটা বা আমার কম্পিউটারটা বা আমার মূল্যবান জিনিসগুলো আজকে আমি পরিষ্কার করব। এই যে কর্মের মধ্যে নিজেকে নিযুক্ত করা, এক মুহূর্তের জন্য তুমি কিন্তু কর্মহীন হলে না। আজকে চিন্তা করলে আজকে তো ছুটি, আজকে দুপুরবেলা ঘুমাবো না, না ঘুমিয়ে বরং আজকে ফেলুদাটা পড়বো, এটাও একটা কর্ম। না ঘুমিয়ে তুমি চিন্তা করলে আজকে একটুখানি ফ্র্যাঙ্ক উইলিয়াম পড়বো, জেন্টিক বব পড়বো, সত্যজিৎ রায় পড়বো, হ্যাঁ, এই যে তুমি চিন্তা করলে এমন কিছু করবে শিক্ষামূলক কর্ম, এইগুলো করা মানেও কিন্তু কর্ম করা, ব্রেনের এক্সারসাইজ, ব্রেনের ব্যায়াম, যে ব্রেন যাতে উৎকৃষ্ট হবে, হ্যাঁ, সেখান থেকে পজিটিভ ভাইব্রেশন উৎপন্ন হবে, তুমি করে দেখো ফার্স্ট। সেকেন্ড কথা, তুমি প্রথমে ডায়েরিতে লিখলে সকালবেলায় 6টার সময় ঘুম থেকে উঠব, তারপর আমি এই করব, তারপর আমি এই করব, তারপর আমি এই করব, পুরো রাত্রে শুতে যাওয়ার আগে পর্যন্ত তুমি একটা চক আউট করলে, পজিটিভ চক আউট করলে, সেখানে সারাক্ষণ লেথার্জেটিক ভাবে ঘুমিয়ে থাকা নয়। এবার সেটাকে যখনই তুমি বাস্তবায়িত করতে যাবে দেখবে 6টা বেজে যাচ্ছে, দূর ঘুম থেকে উঠতে ভালো লাগছে না, বাই ফোর্স ওঠো। এই যে নিয়ম শৃঙ্খলার মধ্যে যখনই তুমি নিজেকে ইমপ্লিমেন্ট করবে, তোমার শনি স্ট্রং হতে শুরু করবে। যখনই তুমি যে কোনো কর্ম করতে শুরু করবে তখনই কিন্তু শনি স্ট্রং হতে শুরু করবে। আমি বারবার ধরে বলছি যে উপরের আকাশের কোনো শনি দ্বারা আমরা নিয়ন্ত্রিত হই না, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন দ্বারা শনি নিয়ন্ত্রিত হয়। এই হরমোন সক্রিয় হয়ে ওঠে যখন আমরা কোনো না কোনো কাজের সাথে যুক্ত থাকি। সায়েন্সটাকে বুঝতে হবে, সায়েন্সটাকে কখনো বুঝিনি, করে তো দেখো,
করলে অটোমেটিকলি দেখবে তোমার শনির নেগেটিভ ইনফ্লুয়েন্স কেটে যাবে। আর যখনই শনির নেগেটিভ ইনফ্লুয়েন্স কেটে যাবে, তখনই তুমি কিন্তু কর্মকে বিশ্বাস করতে শুরু করবে। তখনই কিন্তু সফলতার জন্য যে কর্মের প্রয়োজন, সেই কর্মটা 100,000% করতে শুরু করবে। যেই মানুষটার শনি স্ট্রং, সে কখনো জীবনে ব্যর্থ হয়নি। বারবার ধরে বলেছি, করোনা ভাইরাসের 17 দিন আগে শনির দশা, শনির অন্তর্দশা হলো যখন আমার 15 দিন পর, মানে তার 2 দিন 15-16-17, তার 2 দিন পর আমি কিন্তু চ্যানেল হিসানে এবং সৃষ্টি টিভিতে অনুষ্ঠান করতাম, এবং তখন আমি প্রতিদিন লাইভ করতাম। তারপর 15 দিন পর বন্ধ হয়ে গেল করোনা ভাইরাসের জন্য, আমি মরে যাইনি। কাজেই শনি যখন স্ট্রং হয়, তখন কারোর বাবার ক্ষমতা নেই কর্মহীন বা প্রতিবন্ধকতার শিকার বা না খেয়ে মরে যাওয়ার মতন সিচুয়েশন কখনো ক্রিয়েট হয় না। আমার কথাটাকে বিশ্বাস করো, পালন করো। কেতু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেতু, আমি একটা লক্ষ্যের পেছনে দৌড়চ্ছি, আমি একটা লক্ষ্যের পেছনে দৌড়চ্ছি যে আমি এমনভাবে নিজেকে উপযুক্ত করব যাতে আমি এই স্ট্যান্ডার্ডে উঠতে পারি। আমারই একটা বন্ধু আমার পাশের বাড়িতে থাকে, সে দেখা গেল আমারই মতন, আমারই সমতুল্য, তার বাবা মা তার পরিবার আমারই সমতুল্য। সে দেখা যাচ্ছে এইটুকুতেই স্যাটিসফাই হয়ে যাচ্ছে, বা তার বাবা মা ঠিক আছে, এইটা ঠিক আছে, এতে আমি স্যাটিসফাই। যখনই তুমি তাকে গ্রহণ করতে শুরু করলে এবং তুমিও মনে করলে তাহলে এতদূর লড়াই করে বা এই জায়গাটাকে অ্যাচিভ করে আমার লাভ কি আছে, এই এইটাতে অ্যাচিভ, মানে এইটাকে অ্যাচিভ করার পর সে যখন স্যাটিসফাই হয়ে যাচ্ছে, তাহলে আমার ক্ষেত্রেও তাই। যখনই তুমি অল্পতেই স্যাটিসফাই হয়ে যাবে, যখনই তোমার মধ্যে জেতার খিদেটা থাকবে না, বা আমি যতটুকু পেয়েছি তাতেই আমি সুখী খুশি যখনই বলতে শুরু করব, তখন কেতু অলওয়েজ নেগেটিভ ভাবে হিট করবে বা নেগেটিভ ভাবে পাওয়ারলেস হয়ে যাবে। চ্যালেঞ্জ, যখনই আমি মনে করব এখন তো আমি বিয়ে করিনি, আমি একা চাকরি করছি, ও 15,000-20,000 টাকা পাচ্ছি, ঠিক আছে এটাই করি পরবর্তীকালে দেখা যাবে, তখন তুমি আর কখনো 50,000 টাকার চাকরির জন্য লড়াই করবে না। পৃথিবীতে আজ পর্যন্ত যে মানুষটা 1,00,000 টাকা স্যালারি পাচ্ছে, সে কখনো 20,000 টাকার মানে সফল মানে উপযুক্ত, অথচ 1,00,000 টাকা স্যালারি পাচ্ছে, কখনো সেটা সম্ভব নয়। কোন প্রফেশনাল জায়গায় তুমি যদি 1,00,000 টাকা স্যালারি পাও, তার মানে সে 2,00,000 টাকার উপযুক্ত 1,00,000 টাকা স্যালারি পাচ্ছে। কিন্তু তোমার মধ্যে যখনই এই ব্যাপারটা চলে আসবে, 15,000-20,000 টাকা পাচ্ছি ব্যাস যথেষ্ট, তখন তুমি আর কখনো 1,00,000 টাকার স্যালারির জন্য, 50,000 টাকার স্যালারির জন্য নিজেকে যেভাবে উপযুক্ত করতে হয় সেই জায়গাটাই যাবেই না। তার আগেই কিন্তু এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি, তখনই কিন্তু হয়ে যাবে, স্যাটিসফ্যাকশনের জায়গাটা চলে আসবে। দূর যা আছে ঠিকই আছে, আস্তে আস্তে হবে, আস্তে আস্তে হবে, সবে তো শুরু করলাম, আস্তে আস্তে হবে, দেখবে এই কথাগুলো বলে, ধীরে ধীরে হবে, ঠিকই আছে, এখন মোটামুটি ঠিকই আছে। যখনই তোমার মধ্যে স্যাটিসফ্যাকশনের জায়গাটা চলে আসবে, তখনই কিন্তু কেতু আর পজিটিভ ভাবে ইনক্রিজ করবে না, সেই জায়গাটাই ব্লকড হয়ে গেল, তারপর আস্তে আস্তে সে ডিক্রিজও করতে পারে। দেখা গেল পরবর্তীকালে হাজারো চেষ্টা করার পর 15,000-20,000 বড় জোর গেলে আর তারপর উঠছে না, কেননা তোমার তো মাইন্ডসেটটা তাই হয়ে গেছে, বিয়ের বয়স হয়ে গেল। পাত্র কি করে, পাত্র ওই 20,000 টাকা দেখা গেল বাড়ি থেকে বলে দিল 25,000 টাকার বেতন, আরো হবে, আরো অনেক উঁচুতে হবে, বা পাত্র তো অনেক পড়াশোনা করেছে তাহলে নিশ্চয়ই হবে, বিয়ে দিয়ে দিল, বাস তারপরে বউ এলো, তারপরে বাচ্চা এলো, তারপরে অভাব চলে এলো, কেননা 25,000 টাকায় আর চলছে না। তখন বউকে তুমি এবার কিছু একটা করো, তুমি এবার, বউ তখন ঘরের মধ্যেই বিজনেস শুরু করলো, বা বউ তখন উপযুক্ত হলে বাইরে চলে গেল, এবার বাচ্চা তখন বিভোর মানে তখন কাজের মানুষের কাছে মানুষ হতে শুরু করলো, কাজের লোকের কাছে। আমি একদম গল্পের ছলে বলছি, বুঝাতে পারলাম? জীবনে কোথাও কখনো স্যাটিসফাই হওয়া যাবে না। আমি যতটুকু পেয়েছি, কেননা সফলতা স্কাই দা লিমিট, আমি এইটুকু সফল হলে, এইটুকু সফল কেউ না কেউ তো হয়েছে, যারা এইটুকু সফল হয়েছে আরো এইটুকু সফল কেউ না কেউ তো হয়েছে, আরো উচ্চস্তরীয় সফল কেউ না কেউ তো হয়েছে, তাহলে সফলতার কোনো কখনো লিমিট হয় না। আমাদের মানসিকতা, আমাদের মন, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের কর্ম, তাই জন্য কখনো কোনো লিমিট রেখে যেন কাজ না করে,
মনে রাখতে হবে আমি এক মানে একটা সিঁড়িতে ওঠার পর আমার টার্গেট থাকবে দুটো সিঁড়িতে, আমি একতলায় ওঠার পর তারপর আমার টার্গেট থাকবে দোতলায় ওঠার, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। রাহু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যখনই তুমি ঠিক করলে রাহু, কিন্তু আমরা রাহুকে সাধারণত খারাপ ভাবে দেখে এসেছি, কিন্তু রাহু এমন একটা প্ল্যানেট, ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট যাই বলো, সেই প্ল্যানেটটা তখনই পাওয়ারফুল হওয়া সম্ভব যখন আমি একটা টার্গেট ফিক্সড করলাম। আমি একজন স্টুডেন্ট, আমি মোটামুটি পাস করে যাই, এবার দেখা গেল আমি 7 থেকে 8 উঠলাম বা 8 থেকে 9 উঠলাম বা আমি মাধ্যমিক দেব, আমি ঠিক করলাম এইবার আমি এমন রেজাল্ট করব আমি 90 থেকে 95% পাবই, অথচ আমি দেখা যাচ্ছে 70 বা 75% পাওয়ার উপযুক্ত। এই টার্গেট ফিক্সড করে এইবার যে আমি পুরোপুরি নিজেকে আত্মসমর্পণ করে দিলাম এবং পুরোপুরি নিজেকে একদম ডুবিয়ে দিলাম সফল হওয়ার জন্য, আর আমার কাছে কোনো দিন নেই, রাত্রি নেই, বাবা নেই, মা নেই, সুখ নেই, আহ্লাদ নেই, কোনো কিছু নেই, আমি ওই 90 থেকে 95% পেতেই হবে, এই মানসিকতা যখন তোমার আসবে, আমি আবার বলছি চন্দ্র যদি পজিটিভ না হয় রবি পজিটিভ হতে পারবে না, বুঝালাম, চন্দ্র এবং রবি যদি পজিটিভ না হয় তাহলে মঙ্গল পজিটিভ হতে পারবে না, বুঝালাম, চন্দ্র রবি এবং মঙ্গল যদি পজিটিভ না হয় তাহলে বুধ পজিটিভ হতে পারবে না, আবার চন্দ্র রবি মঙ্গল বুধ যদি পজিটিভ না হতে তাহলে বৃহস্পতি পজিটিভ হতে পারবে না, আবার তা না হলে শুক্র পজিটিভ হতে পারবে না, শনি কেতু পজিটিভ হতে পারবে না, একটা আরেকটার কিন্তু পরিপূরক। তাহলে এই যে আমাকে হতেই হবে এবং যেভাবেই হতে হবে এবং হওয়ার জন্য আমাকে যা করতে হবে আমি তাই করব, মাইন্ডসেট করে নেওয়া, এইটা যখনই তোমার মধ্যে আসবে এবং পজিটিভ ভাবে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করবে, অটোমেটিকলি তখন কিন্তু রাহু পাওয়ারফুল হয়ে যাবে। এবং আমি বারবার ধরে বলেছি, আমরা সাধারণত ভাবে এই যে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত, কিন্তু যখনই উচ্চবিত্ত, আরো উচ্চবিত্ত, আরো উচ্চবিত্ত যদি আমাকে হতে হয়, হ্যাঁ, চরম সফলতার জন্য রাহুকে পজিটিভ হতেই হবে, যে কোনো ক্ষেত্রে, সেটা নেগেটিভ ভাবে হোক সেটা পজিটিভ ভাবে হোক, এই যে আমরা বলি চরম সফল, আমার কাছে অনেক অর্থ, বিপুল অর্থ, হ্যাঁ, আমার অনেক বাড়ি, আমার অনেক গাড়ি, আমার অনেক জামা কাপড়, এই যে অনেক বোঝাতে কিন্তু রাহুকে হিট করা হয়। এই রাহু কিন্তু তখনই পজিটিভ হবে যখন তুমি টার্গেট ফিক্সড করে এইটাকে আমি অ্যাচিভ করব, তারপর আমার দিন রাত, হ্যাঁ, হেলদি লিভিং, হ্যাঁ, এই যে কথাগুলি বলি, হেলদি লাইফ, হেলদি লিভিং, হ্যান ত্যান, এই সব কিছুকে ডিলিট করে দিতে হবে, ওই জায়গাটাকে আমি হিট করব, তার বাইরে আমার আর কোনো জীবন নেই। যখন মাইন্ডসেটটা এটা করবে এবং যখন সেরকম ভাবে কাজ করবে, অটোমেটিকলি তখন রাহু পাওয়ারফুল হয়ে যায়। রাহুর নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয় যখন আমি নেগেটিভ ভাবে কিন্তু রাহুকে হিট করি, কিন্তু চরম সফল যদি তোমাকে হতে হয় তাহলে রাহুর পজিটিভ ইনফ্লুয়েন্স থাকতেই হবে। যেই স্টুডেন্টটা 98% পেয়েছে, 99% পেয়েছে, 96% পেয়েছে, তার রাহু কখনো নেগেটিভ হতে পারে না। যেই মানুষটা একটা কোম্পানিতে এক্সট্রিম পর্যায়ে একদম উঁচুতে বসে রয়েছে, তার রাহু কখনো নেগেটিভ হতে পারে না, হতে পারে না তো হতে পারে না। যেই মানুষটা, হ্যাঁ, দেখা গেল বছরের পর বছর মানুষকে খুন করে বেড়াচ্ছে, খারাপ কাজ করে বেড়াচ্ছে, প্রচুর খারাপ কাজ, এবং সেই খারাপ কাজে তার বিশ্বজোড়া খ্যাতি, তাহলে মনে রাখতে হবে রাহু নেগেটিভ ভাবে উচ্চস্থ হয়ে গেছে। আর পজিটিভ ভাবে হলে তখন কিন্তু লাইফের মধ্যে পজিটিভ ইনক্রিজ লক্ষ্য করা যায়। আশা করি আমি বুঝাতে পারলাম। পরিশেষে শুধু এইটুকুই বলবো, তোমরা 180 দিন এই প্র্যাকটিসটা করে তো দেখো, একটিবার করে দেখো। আমরা যুগ থেকে যুগান্তর 10 বছর 15 বছর 20 বছর 50 60 70 বছর বাঁচছি, সেখানে 180 দিন এই প্র্যাকটিসটা করা যাবে না সফলতার জন্য? করে তো দেখো, দেখবে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার দরকার নেই, কোনো প্রতিকারের দরকার নেই, কোনো রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের দরকার নেই, সঠিক মতন 180 দিন করতে পারলে তারপর তুমি একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে, যে স্পট ইমপ্লিমেন্টেশন চক ক্রিয়েট করতে পারে, তার কাছে গিয়ে ভেরিফাই করাও, একটা গ্রহ যদি নেগেটিভ থাকে সেই দিন তোমরা এটা বিশ্বাস করো যে স্যার সুমন্তজি চৌধুরী কিচ্ছু জানেন না। আজকের মতন এটুকুই।
নমস্কার।